দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা, কি সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ, সৌরভ ব্লগে তোমাদের স্বাগত। সো ফ্রেন্ডস, আজকে এসেছি আমরা ফলতা রিভার সাইড রিসর্ট হোটেলে। আমার সাথে আছে আমার দাদা রাহুল, আর এদিকে আছে আমিরুল দা। সো জায়গাটা খুবই সুন্দর, ভিডিওটা দেখতে থাকো। এখানে বড় বড় নৌকাও দেখা যাচ্ছে, ডাইভিং হাবড়া বলা যায় এখানে। পুরো সুন্দর গঙ্গার ধার আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, আর হোটেলটাকেও দেখাবো। এই হোটেলে আমরা আছি, খুবই সুন্দর। দেখুন খুব সুন্দর নৌকা যাচ্ছে, নৌকা করে ইট নিয়ে আসছে, হাজার ইট যাচ্ছে নৌকাতে। এখানে ইট খালি হয়, তার মানে নৌকা করে ওপার থেকে ইট আসে। খুব সুন্দর লাগে। এই সেই হোটেলটা রিচ রিভিয়া। দেখুন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে গঙ্গার ধারে, খুবই সুন্দর। সো এবার হোটেলটা দেখতে পাচ্ছ, খুবই বড় জায়গা নিয়ে হোটেলটা অবস্থিত। এবার আমরা ভেতরে প্রবেশ করব, সো দেখাবো তোমাদেরকে। এবং পাশেই আছে নদী, খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ। এবং হোটেলে ঢুকেই বাঁ দিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, বড় গাড়ি চার চাকা। সো দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই হোটেলটা কিন্তু আমাদের ডায়মন্ড হারবার মধ্যে ফলতা বলে একটি জায়গা আছে, সেইখানে গঙ্গার ধারে অবস্থিত। ফলতা থানা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। এই হোটেলটা আপনারা এখানে এসেও বুক করতে পারেন, বা আগে থেকে ফোন নাম্বার থাকলে বুক করে রাখতে পারেন। তো আগে থেকে ফোন নাম্বার দিয়ে ফোনেই বুক করে নেওয়াই ভালো। এখানে কিছু আছে, বার্জিকার পাখি আছে, ককটেল পাখি আছে। এখন আছি আমরা ফলতার রিভার সাইডে, একেবারে হোটেল থেকে বেরিয়ে এসে একেবারে পেছন দিকে, মানে এই জায়গাটা যে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা। আর এই হোটেলে আমরা ছিলাম, এই হোটেলতে খাওয়া দাওয়া করে এখন প্রায় 3:30 বাজে, এবার বাড়ির দিকে যাবো। সো দেখো এখন বর্ষাকাল বলে এই জায়গাটা খুবই ভিজে, এবং শীতকালে খুব পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা হবে ফলতা রিভার সাইডে। দেখতে পাচ্ছ পুরো গঙ্গার ধারে একেবারে।